একি তুমি কাঁদছো কেন? সুখে আমার মনে হয় কিছুটা দুঃখেও তুমি কাঁদছো। জীবনটা এভাবে শুরু করতে হবে নিশ্চয় ভাবলি না? তুমি ভেবেছ? বাদ দাও এসব কথা, এত সুন্দর রাতে এসব কথা ভাবতে হয়? এখন থেকে আমরা দুজন শুধু দুজনের কথা ভাবব, আর এই কয়েকটা দিন এই ফ্ল্যাটে হানিমুন করবো আমরা। তারপর আস্তে ধীরে তুমি তোমার সংসার গোছাতে শুরু করবে, আমি আমার বিজনেসে ব্যস্ত হয়ে যাব। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? তোমাকে দেখছি। আমাকে আবার দেখার কি হলো? আর কার সময় মানুষ খুব বিস্তৃত দেখায় তাকাতে হয় না। না মানে আজকে অন্য একজন তোমাকে দেখছি। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না, আর প্রচুর সময় আমার নেই, তুমি ইয়ে করো, চা ঢালো। আমি গেলাম, আজ ভীষণ কাজ। হ্যাঁ শিলা শোনো, আমার ফিরতে একটু দেরি হবে, তুমি খেয়ে নিও। হ্যাঁ আমরা অনেক কাজ, আমি এখন কথা বলতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ রাখলাম, বাই। ভীষণ খিদে পেয়েছে, তাতে খাবার দাও। Thank you.
ভীষণ ব্যস্ত হয়ে গেলে কাল সকালে টেন্ডার এখন ফর্ম ফিল করছি ফর্ম ফিল করছি বেরোতে পারবো না আমার যে তো একটা কথা ছিল তোমার সাথে কি এমন কথা পড়বো কেন না তুমি সকালবেলা নাস্তার টেবিলে একা একা নাস্তা করলে আমি তোমার সামনে বসেছিলাম আমাকে একবারও খেতে বললে না তাই আমি খেয়ালই করিনি আর আসলে কাজের সময় অন্য কিছু খেয়াল থাকে না দুপুরবেলা আমি তোমার জন্য ওয়েট করেছিলাম কিন্তু আমি তো তোমাকে ফোন করেছি তারপরেও একা একা খেতে আমার ভালো লাগে না মানে কি তুমি সকালে নাস্তা করনি দুপুরেও খাওনি এটা তো তুমি ঠিক করনি আর আমার জন্য তুমি অপেক্ষা করো না তুমি তোমার মতো খেয়ে নিও সামনে আমার অনেক ব্যস্ততার দিন তুমি তোমাকে পাবেই না আর শোনো এখন খুব ইম্পর্টেন্ট একটা কাজ করছি কাজটা শেষ করে আমি চলে আসবো ওকে হুম এখন বসে বসে গুনতেছ কেন তুমি স্যার এই জায়গা স্যার নামার কথা এই জায়গায় গুনে রাখছি তো তুমি এখন কটা ইয়া সিমেন্ট নিয়ে আসছো জানো না জি স্যার আর এখানে রাখতে বলছে কে স্যার ম্যানেজার সাহেব রাখছে যাও তো ম্যানেজার সাহেবকে ডাক যাও আর শোনো কি বলে আমার যে কাজের সাইডে একটা ঝামেলা হয়েছে আমি কিছুতে আসতে পারবো না এখন তুমি এক কাজ করো ওদেরকে নিয়ে খেয়ে নাও মেজাজটা খারাপ হয়েছে তো বললেই হতো যে আমি আসতে পারবো না তাহলে তোদেরকে তো আর ডাকতাম না ঠিক আছে অসুবিধা নাই চল এতক্ষণ লাগে নাকি দরজা খুলতে কি করো বাড়িতে খাবার রেডি করো তারপর খেয়ে নিয়েছো এনে সেদিন বলে যে একা একা খেতে ভালো লাগে না আমি খাইনি খাবো না খেতে ভালো লাগছে না কি দুপুর আসেনি দেখে এরকম ঢংঢং করছো বাজে কথা বলবে না কিসের ঢংঢং তুমি বললেই আমাকে পারতে যে তোমার অনেক ব্যস্ততা তাহলে আমি ওদেরকে আসতে বলতাম না শোনো আমার আজকের এই ব্যস্ততার জন্য তুমি দায়ী বিয়ের জন্য যে পরিস্থিতি তুমি করেছিলে তা না করে আজকে এই ব্যস্ততা আমার হয় না তুমি কত বড় ক্ষতি করেছো তুমি জানো আমি তোমার কি ক্ষতি করেছি যা বলেছি সব নিয়ে আর বাড়াবাড়ি করবে না আমি তো কোনো বাড়াবাড়ি করছি না
কি করেছি সেটা শুধু জানতে চাচ্ছি। জেনে কি হবে? তুমি আমার ক্ষতি পুষিয়ে দেবে? আমার সাথে থাকলে আমি অবশ্যই দেব। তোমার সেই সাথে কোনোদিন হবে না। তোমাকে বিয়ে করার কারণে এইটুকু ফ্ল্যাট আর সামান্য কিছু টাকা নিয়ে আমাকে আজকে আলাদা হতে হয়েছে। ভাইয়ের বিজনেসের অর্ধেক মালিকানা থেকে আজকে আমি বঞ্চিত। তোমাকে তোমাকে শুধু তোমাকে বিয়ে করার কারণে আজকে মা আর ভাইকে ছেড়ে আমি আজকে আলাদা। আর্থিকভাবে যে ক্ষতি আমার হয়েছে সেটা কভার করার জন্য আমি দিন রাত পরিশ্রম করছি। আমার বাড়িতে কে খেতে আসলো কে খেতে আসলো না আমার কোনো ভাববার সময় নেই। ইভেন তোমাকে নিয়ে কোনো ভাববার সময় আমার নেই। ওকে, তোমার যখন কোনো সময় নেই আমাকে নিয়ে ভাবার আর তোমার কোনো দরকার নেই। এখন থেকে সেই চেষ্টা আমি করব। যাই কি ছেড়া বুকের পাজো স্বপ্নে কাটো মনে রাজো ফিরে যাবা উপায় তো আর নেই ও ফিরে যাবা। আর আমাদের শিলারও তো পরীক্ষা শেষ হয়ে গেল। মামুনের মা গতকাল আমাকে ফোন করেছিল। হ্যাঁ হ্যাঁ, শোন মা, তুই মাস খানেকের মধ্যে চলে আসার ব্যবস্থা কর, শিলার বিয়েটা দিয়ে দিই, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে মা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভালো থাকিস। হ্যাঁ, আল্লাহ। রাবের মা চলে গিয়ে আমার খুব অসুবিধা হচ্ছে, সব কাজ আমাকেই করতে হয়। রাগ তো রাবের মা, সীমা ফোন করেছিল। কি বললো? সীমা মাসখানেকের মধ্যে আসবে তোর বিয়ে। জীবনে প্রথম তুমি আমার আগে আসলে আমার অবশ্য খুশি হওয়া উচিত, সেটা আমি হতে পারছি না। কেন, কি সমস্যা? আমার বিয়ে। আরে তাই নাকি, খুবই আনন্দের কথা। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা কোথাও গিয়ে কফি টফি খাই, খেতে খেতে তোমার বিয়ের কথা শুনি। আমার বিয়ে হয়ে যাক, তারপর তুমি ইচ্ছা মতো কফি খেয়ে আমি আসি। বসো বসো। আচ্ছা ঠিক আছে, বলো কবে বিয়ে, কার সঙ্গে বিয়ে? মামুন বলছিলাম, শিলা আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরে ফোন করব। জি, সালাম। কি করতে চাও? বিয়ে করতে চাই, সেটা অবশ্যই তোমাকে ছাড়া আর অন্য কাউকে না। না সেটা আমি করতে বলছিও না, কিন্তু এই মুহূর্তে আমি কী করে বিয়ে করবো? আর আমার চাল চুলোর ঠিক নেই, কিছু নেই। সেটা তো আমিও জানি, আমি বা কী করবো বলো। তো বিয়েটা ঠেকাও, বাড়িতে আমার কথা বলো। তোমার কথা আমি বাবাকে সরাসরি কখনোই বলতে পারবো না। মা বেঁচে থাকলে মাকে তাও বলতে পারতো, আর আপা দেশে থাকলে আপাকে। আপাকে তুমি এখনও বলতে পারো না। তুমি এক কাজ করো, তুমি আপাকে ফোন করো, ফোন করে ডিটেইল সমস্ত কিছু খুলে বলো, আপা বাবাকে বলুক, তুমি আজই করো। অথবা আরেকটা কাজ তুমি করতে পারো, তুমি সরাসরি মামুনকে গিয়ে সব বলো।
মামুন বাবাকে বলুক, তারপর যা হয় দেখা যাবে। তুমি এক্ষুনি যাও। ঠিক আছে, কিন্তু আমরা শিপমেন্টটা ঢাকায় পৌঁছবে কবে? আচ্ছা, কিন্তু আপনি দেখবেন এর চেয়ে বেশি যেন দেরি না হয়। হ্যাঁ, আচ্ছা, এই আমি আপনাকে পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, এসো এসো। একেই বলে আত্মার টান। তোমাকে ফোন করেছিলাম আর তুমি এসে হাজির। দুপুর হয়ে গেছে, চলো আজকে আমরা একসাথে লাঞ্চ করি। আমি তোমাকে যে কথা বলবো সেটা শুনে তুমি আমাকে আর লাঞ্চ করো না। তাহলে এখন থাক প্লিজ, আগে লাঞ্চ করি তারপরে শুনি। অশোক, ডেফিনেটলি, আর সেজন্যই চাই তুমি আমার স্ত্রী হও। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসতে পারবো না। কেন? কারণ আমি আরেকজনকে ভালোবাসি। মামুন, মামুন, আমি তোমাকেও ভালোবাসি, কিন্তু কিন্তু একজন বন্ধু হিসেবে। তুমি আমার অনেক অনেক ভালো বন্ধু। মামুন, তোমার এই বন্ধুটাকে তুমি একটু হেল্প করবে না প্লিজ? কি বলছো তুমি? জি, আসলে মা ব্যাপারটা বুঝতে পারেননি, আর শিলাকে নিয়ে আমি কখনো এরকম কিছু ভাবিনি। আমরা দুজনেই ছোটবেলার বন্ধু, এর বাইরে আমরা কেউ কখনো কিছু ভাবিনি। কিন্তু আমার চিন্তা ভাবনা তো সব ওলটপালট হয়ে গেল। দুটো মেয়ে আমার, একটি মেয়েকে ভালো বিয়ে দিয়েছি, আর একটি মেয়েকে যদি ভালো বিয়ে দিয়ে যেতে না পারি? আঙ্কেল, আপনি টেনশন করবেন না, শিলার মতো মেয়ের জন্য ভালো ছেলের অভাব হবে না। কিন্তু মামুন, তোমাকে আমার ভীষণ পছন্দ, আর তোমার মাও আমার শিলাকে খুব পছন্দ করে, তাই ভেবেছিলাম যে সব মিলিয়ে ব্যাপারটা খুবই ভালো হতো। কিন্তু আঙ্কেল, আমি তো কখনো এরকম ভাবিনি। ও, মামুন এসেছিল। তাই কখন, কিসের জন্য? আচ্ছা, তার আগে আমাকে বলতো, তোর সঙ্গে কি মামুনের এর আগে দেখা হয়েছে? আমার সঙ্গে? না, আমার সঙ্গে তো মামুনের দেখাই হয়নি। কি হচ্ছে বাবা? না, ও কিছু কথা বলে গেল। আচ্ছা মামুনি, তুই বলতো, ওই যে সেদিন তোর বিয়ে প্রসঙ্গে তোর সঙ্গে কথা বলছিলাম, তুই কি কিছু বুঝতে পারিস নি? বুঝতে পারবো না কেন? তুমি আপাকে দেশে আসতে বললে তাড়াতাড়ি, আরও কী কী জানি বললি, ইত্যাদি ইত্যাদি। না মানে, কার সঙ্গে তোর বিয়ে তুই বুঝতে পারিস নি? না, পারিনি। কার সঙ্গে বাবা? মামুনের সঙ্গে। মামুনের সঙ্গে? সেটা কি করে সম্ভব? কেন, মামুন ভালো ছেলে, এস্টাবলিশড। তাছাড়া আমি যদি জানি তোর সঙ্গে ওর একটা সম্পর্ক আছে। হ্যাঁ, আমাদের সম্পর্কটা একদম বন্ধুত্বের সম্পর্ক, কিন্তু আমরা বিয়ে করব সেটা কখনো কেউই ভাবিনি বাবা। হ্যাঁ, ঝামেলার তো সেখানেই। মামুনি, তুই মামুনকে নেগেটিভ কিছু বলিস নি তো? আমি কি বলবো, আমি তো সম্পর্কে কিছুই জানি না। ও,
একদিন চালাকিটা ধরা পড়ে যাবে। এই ধরনের বিষয় তো চাপা থাকে না। এখন মামুন যদি মুখ না খুলে তাহলে চাপাই থাকবে। মামুনের সাথে না হোক, বাবা তো অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর বাবার কথা যেটা মনে হলো, উনি মনে কিছু সন্দেহ করছেন। তাহলে এখন কি করবে? আমি জানি না, আমি কিছু বুঝতে পারছি না। টেনশন হচ্ছে। ফরিদের প্রিয়াকে ডাকো তো, সবাই মিলে একটা ডিসিশন নিই। ফরিদ আমার ফ্রেন্ড আর প্রিয়া হচ্ছে তোমার, সবাই মিলে ডিসিশনটা নিলে ভালো হবে। সিরিয়াস? দুদিন আগে হোক পরে হোক, শিলা তো তার বাবাকে কথাটা বলতে বাধ্য হবে। তা তো বটেই, না হলে উপায় কি? না না, আমি বাবাকে জীবনও বলতে পারবো না। তাহলে হবে কি করে? আচ্ছা, শিলা তো অন্য একটা কাজ করতে পারে। নিউ ইয়র্কে আপাকে ফোন করে সব বললো, আপা বললেন বাবাকে। গুড আইডিয়া শিলা, তুমি এখনই ফোন করো। আমার মোবাইলটা এসডি, এই নাও, এখনই সব সেরে ফেলো। চালাকি আমার সঙ্গে না করলেও পারতি। বাবা যা বলার সীমাই আমাকে বলেছে। মামুন আসার পর থেকে আমার সন্দেহ হচ্ছিল কোথাও একটা চালাকি হচ্ছে। বাবা আমার খুব ভয় হচ্ছিল, আমি কোনো ডিসিশন নিতে পারছিলাম না। কিন্তু আমার ডিসিশন আমি নিয়ে ফেলেছি। দীপু সম্পর্কে আমি কিছুই জানতে চাই না। তোর যা ইচ্ছে হয় তুই তাই করতে পারিস। বাবা তোর কোনো ব্যাপারে আমার আগ্রহ নেই। তোর বিয়ে তোর নিজেকে করে নিতে হবে। এখন আমাকে তুমি কী করতে বলো? বিয়ে ছাড়া কোনো উপায় নেই। বাবা আমার সাথে কথা বলেন না, আমার বাসায় থাকতে এক মুহূর্ত ইচ্ছে করছে না। ভেবেছিলাম বছরখানেক সময় নেব, সব কিছু গুছিয়ে তারপর। আমার কিচ্ছু লাগবে না দীপ, বিলিভ মি। আচ্ছা ঠিক আছে, বাসায় কথা বলে দেখি। জানি কেউ মানবে না, সবাই চাইবে আমার বিয়েটা আয়োজন করে হোক। আমার বাবা ওইটা চাচ্ছেন। তুমি যদি কোনো ব্যবস্থা করতে না পারো তাহলে আমাকে বলো, আমি মামুনকে বলবো, মামুন তুমি আমাকে বিয়ে করবে কি না। আমার বাবাও খুশি হবে, তোমার বাসায় কোনো সমস্যা হবে। আশ্চর্য, এত মেজাজ খারাপ করে তো কিছু নেই, আমি তো সব কিছু ম্যানেজ করে ফেলবো। কিরে শুয়ে পড়েছিস তে, ভাত খাবি না? খেতে ইচ্ছা করছে না মা। শোনো বসো, তোমার সাথে একটু কথা আছে। কি কথা? তোমাকে সরাসরি এসব কথা বলতে হবে কখনো ভাবিনি। শিলার কথা বলবি তো? আমি সব জানি। মেয়েটাকে একদিন বাড়িতে আসতে বল না, আমি একটু দেখতে চাই। এবার যা একবারই আসতে বলতে হয় মা। মানে? মানে সব জেনে যাওয়ার পরে শিলার বাবা একেবারে বেগে বসেছেন। মা তুমি একটু ভাইয়ের সাথে কথা বলো না, আমি কাজে অফিসে বিয়ে করে শিলাকে নিয়ে আসি। এটা কি সে মানবে? এখন ম্যানেজ তো করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আচ্ছা দেখি।
আমার ভাই ফেলদা নাকি যে শিলার বাবা রাজি হবে না? বিষয়টা তো রাজি অরাজি না, অন্যরকম। এইভাবে বিয়ে হওয়াটা ঠিক না। কেন ঠিক না? মেয়েটার কথা আমাদের ভাবা উচিত। আমরা তো অরাজি না, শিলা তার বাবাকে ম্যানেজ করুক। তা সে পারবে না। তাহলে আমরাও পারবো না। তুমি দীপুকে বলো শিলার চিন্তা মাথা থেকে বাদ। আহ, এক্সাইটেড হও না, শান্ত হও, ব্যাপারটা নিয়ে পরে ভাবা যাবে। আম্মা, আপনি দীপুকে বলুন এই দু একটা দিন যাক, তারপর দেখা যাক কি হয়। এই চলো খেতে চলো। তোমার বুদ্ধি শুদ্ধি দেখে আমি হতভম্ব। দীপু সে তার মতো বিয়ে করুক না, তাতে তোমার অসুবিধা কি? আসলে বাবার জায়গা সম্পত্তি বিক্রি করে ব্যবসা শুরু করেছিলাম, সুতরাং এসবের অর্ধেকের মালিক তো দীপুও, তাই দীপুর বিয়েটা যদি একটু বিজনেস করে টাকাটা বাড়িয়েছ তুমি, বাড়তি টাকার অর্ধেকের মালিক নিশ্চয়ই দীপু না। তাছাড়া বাবার মৃত্যুর পর থেকে তুমি যে তাকে খাওয়াচ্ছ পড়াচ্ছ, সেক্ষেত্রেও তো অনেক টাকা খরচা হয়েছে। কিন্তু বড় ভাই হিসেবে এটা আমার দায়িত্ব। অনেকদিন সেই দায়িত্ব পালন করেছ। আমার ছেলেমেয়েরা বড় হচ্ছে, এখন ভাইয়ের চিন্তা বাদ দিয়ে তাদের কথা ভাবো। তুমি আসলে কি বলতে চাচ্ছ বলো তো। না, আমি বলছি না যে তুমি তোমার ভাইকে ঠকাও, তবে এবারে একটা সুযোগ তাকে আলাদা করে দেওয়ার। মানে তার বিজনেস তাকে আলাদা করে দাও, মূল টাকার যে পরিমাণ সে পাবে সেটা তাকে বুঝিয়ে দাও, সে তা দিয়ে বিয়ে করুক, ঘর সংসার করুক, তবে এই বাড়িতে না। তাহলে কোথায়? মগবাজারে তুমি যে ফ্ল্যাটটা কিনেছ ওটা দীপুকে দিয়ে দাও, বোনে সে ওখানে উঠুক, মা থাকবে আমাদের সাথে। ঠিক আছে, তবে আমি নিজে দীপুকে কিছু বলতে পারবো না, মাকে দিয়ে বলাবো। কি ব্যাপার মা, তোমাকে তো চিন্তিত দেখাচ্ছে কেন? বাপের সঙ্গে আমার কথা হয়েছে, তার কোনো আপত্তি নেই, তবে এই নিয়ে তুমি মন খারাপ করো না মা, একদিন না একদিন তো আলাদা হতেই হবে। আমি বেঁচে থাকতে তোদের এরকম আলাদা হতে দেখব এটা আমি কখনো ভাবিনি। কিচ্ছু না মা, তুমি শুধু দোয়া করো যেন আমি আর শিরা অনেক সুখে থাকি।
যা করেছি, তারপর তোমার সামনে দাঁড়ানোর মুখা বললি, কিন্তু আমার কোনো উপায় ছিল না, আমার কোনো উপায় ছিল না এখানে না আসে। কি হয়েছে, কি হয়েছে মা, আমাকে বল কি হয়েছে? আমি তো এখনো মরে যাইনি, আমি বেঁচে আছি। বল বল আমাকে কি হয়েছে, আমাকে খুব অপমান করেছে, এত অপমান সহ্য করে সংসার করা যায়? ঠিক আছে ঠিক আছে মা, ঠিক আছে আমি পরে সব শুনবো। যা তুই তো রুমে যা, একটু ফ্রেশ হয়ে নে, তোর রুম এখন তোরই আছে। হ্যাঁ প্রিয়া শোনো, আমি জানি শীলা তোমার ওখানে আছে, ওর সঙ্গে কোনো কথাই বলবো না, তুমি শুধু ওকে বলে দাও যে এভাবে চলে যাওয়া ঠিক হয়নি, এর পরিণতি ভালো হবে না। বাবা মাকে কষ্ট দিয়ে কোনো সন্তানের জীবন সুখের হয় না রে মা, কিন্তু যে মুহূর্তে তুই আমার সামনে এসে দাঁড়িয়েছিস, তোর মুখ দেখে আমার বুকটা ফেটে গেল। হ্যালো, আচ্ছা ঠিক আছে, রাগের মাথায় আমি না হয় কিছু অশোভন কথা বলেছি, কিন্তু বাড়ি ছেড়ে চলে গেলো কেন? ওর জায়গায় যদি তুই হতি তুই কি করতিস? আমি কখনো এভাবে চলে যেতাম না, কিন্তু আমি যেতাম, কারণ তুই যা বলেছিস, ছোট লোক ছাড়া কেউ তার স্ত্রীকে ওসব কথা বলতে পারে না, ওসব শুনে কোনো মেয়ে তোর কাছে থাকবে না, থাকার কথাও না। না থাকলে না থাকবে, আমি কখনো ওকে ফিরে আনতে যাবো না, দুই তিন মাস দেখব তারপর ডিভোর্স করে দেবো। তোর মতো ছোট লোকের পক্ষে সবই সম্ভব। ফরিদ সীমা লঙ্ঘন করিস, এই নিয়ে তুই দুইবার আমাকে ছোট লোক বলেছিস। দুঃখিত, সত্যি দুঃখিত, আমার ধারণা ছিল তোকে অনেক কিছু বলবার অধিকারই আমার আছে, আজ জানলাম নেই। ওকে না না, এটা খুবই অন্যায় হয়েছে, শীলা না হয় রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে, তা বলে তুই তাকে ফিরিয়ে আনবি না, এতদিন হয়ে গেল। আমার স্বভাব তুমি জানো না মা, আমি খুব জেদি, ভাই আমার সাথে যে আচরণ করেছে আমি ইচ্ছে করলে তা নিয়ে অনেক বাড়াবাড়ি করতে পারতাম, করিনি তো, সে আমাকে যা দিয়েছে ওই সামান্য কয়েকটা টাকা নিয়ে আমি জেদ করে আমার বিজনেস দাঁড় করানোর চেষ্টা করছি, শীলা কেন তা বুঝে নেই? তুই তাকে বুঝিয়ে বলতি। সব কথা বুঝিয়ে বলতে হবে কেন মা? আর আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমার যদি স্যারেন্ডার করতে হয় আমি তোমার কাছে করবো, ভাইয়ার কাছে করবো, শীলার কাছে কিছুতেই না। এত জেদ ভালো না বাবা। আচ্ছা ঠিক আছে, তোকে কিছুই করতে হবে না, আমি যাবো শীলাদের বাসায়, আমি শীলাকে ফিরিয়ে আনবো। না তুমি তা করবে না, আর তুমি যদি তা করো আমি তোমার কাছেও আসবো। বলো কি, আমি তো এসবের কিছুই জানি না, আমাদের অমতি বিয়ে করলো তারপর এসব? দীপু খুব জেদি। তা আমি জানি, ওর জেদি ওকে আজ এখানে এনেছে, আমাদের কথা মতো যদি বিয়ে শাদীটা করতো তাহলে। সব সময় এক কথা বলিস না তো বাপি, ও না হয় ওর পছন্দে বিয়েটা করেছে, কিন্তু তুই তুই ওর সাথে যা করেছিস সেটা কি ঠিক করেছিস? বাপ মরে গেলে বড় ভাই হয় বাপের মতো, বাপ কি কখনো ছেলেকে ঠকায়? তুমি
আমার এখানে এসো। শুনলাম তোর একটা ক্রাইসিস হয়েছে, শুনে মনটা খারাপ লাগলো, তাই চলে এলাম। বস। ভাইয়া তুমি আমার এখানে এসে আমি ভীষণ খুশি হয়েছি, কিন্তু আমি তোর উপরে খুবই বিরক্ত। আমি জানি না, তুই জানিস না আমি শিলার সাথে তোর বিয়েটা দিতাম যদি তার বাপ থাক। তোর একটা কথা মনে রাখা উচিত ছিল, আমি তোর বড় ভাই, তোর যদি অনেক জেদ থেকে থাকে তাহলে একটু কম হলেও আমারও আছে। সে কারণে কি তুমি আমাকে ঠকিয়েছো? ঠকিয়েছি মানে? নিজের পছন্দে বিয়ে করলি কিন্তু বউটা রাখতে পারলি না। দোষটা আমার রাখার না, শিলারও। আমি না হয় রাগ করেছি, কিন্তু ও কেন বাড়ি ছেড়ে চলে গেল? চোপ, পরের মেয়ের ওপরে দোষ দিবি না, সব দোষ তোর। যা, আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আয়। চা খেয়ে শক্তি সঞ্চয় করে তোকে আরো একটু হেদায়ত করব। মামনি, তোকে একটা কথা বলতে এলাম মা। আজ সীমার সাথে আমার ফোনে কথা হয়েছে, ওর সাথে কথা বলেই আমি সিদ্ধান্তটা নিয়েছি। আমি দীপুর কাছে যেতে চাই, দীপুর সাথে কথা বলে আমি সমস্যাটা মিটিয়ে ফেলতে চাই। না বাবু, তুমি দীপুর কাছে যাবে না। আমি ওকে খুব ভালো মতো চিনি, ওর পক্ষে যে কোনো আচরণ করা সম্ভব, আর আমি চাই না তুমি আমার জন্য আরো দুঃখ পাও। কিন্তু তোর জীবনটা চলবে কিভাবে? আমার হার্টের অসুখ, যখন তখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে। বাবা, তোমার কিচ্ছু হবে না, আর তুমি আমাকে নিয়ে একদম টেনশন করো না। আমি আমি আবার ওখানে চলে যাব। মানে? মানে আমি মামুনের সাথে কথা বলেছি, ও আমাকে ভিসা করে দেওয়ার ব্যাপারে হেল্প করবে। তোকে দিয়ে কিচ্ছু হবে না, একটা চাও বানাতে পারিস না? এরকম পচা চা আমি জীবনেও খাই। তো ভালো চা আমি কি করে বানাবো? আমি কি কখনো চা বানিয়েছি নাকি? ঠিক আছে, যা, মাফ করে দিলাম। এবার কাজের কথা শোন, পৃথিবীর সব কল্যাণ কাজ মেয়েরাই করে থাকে, কারণ মেয়েরা মা। আবার কিছু অকল্যাণ কাজও তারা করে থাকে। কিরে, একটু বেশি কি লেকচার লেকচার মনে হচ্ছে নাকি? না, ঠিক আছে, তুমি বলো। আমি আসলে তোর ভাবির কথাই বলতে চাচ্ছিলাম। মহিলাটি ভালো, কিন্তু তার বাচ্চা কাচ্চার ব্যাপারে একটু বেশি স্বার্থপর। তার কথায় আমি তোকে ঠকিয়েছি। আমার পায়ের হাতটা তোর মাথার উপরে রাখতে চাই। আমি তোর বড় ভাই, কিন্তু তুই তো আমার কাছে আমার সন্তানের মতো। আমি তোর
প্রাপ্যর চেয়ে অনেক বেশি আমি তোকে দিয়ে যাব। কিন্তু এই কথাটা যেন আমি আর তুই ছাড়া কেউ না জানে, বউরা তো লই। কোনো কিছু দরকার নেই ভাইয়া, হাত রাখলে এই হাত চিরকাল কিছু দরকার হবে না। দেখো আমার কিন্তু আরো কিছু কথা আছে। আমি তোকে 7 দিনের সময় দিয়ে যাব। এই 7 দিনের ভিতরে তুই যেভাবেই হোক সেটাকে এখানে নিয়ে আসবি। এই মুহূর্তে হির হির করে নিয়ে আসতে পারি, কিন্তু আমি আসবো না। 7 দিন আমি এসে যদি ওকে এখানে না দেখি তাহলে তোর টেনে ছিঁড়ে ফেলবো, ঠিক আছে? আমি কি স্বপ্ন দেখছি? কেন, আমি কি তোমার অফিসে আসতে পারি না? নিশ্চয়ই, বসো বসো। বিয়ের পরে কখনো আসুনি তো, তাই কেমন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছিল। কেমন আছো? তোমাকে নিয়ে বাবার সাথে এটা চালাকি করছি, এখন সেই চালাকির মাসুল দিচ্ছি। অনেক ভেবে দেখেছি, এই সম্পর্কটা আর ঠিক হবে না, হওয়ার থাকলে এতদিন টিকে যেত। কিন্তু একটাই পথ আছে, আমার স্ত্রী হিসেবে তোমার ভিসা করানো। তাই করে দাও, আমি কয়েকদিনের মধ্যে আমার পাসপোর্ট ছবি তোমাকে দিয়ে যাবো। তুই না হয় ফ্যামিলি থেকে টাকা পয়সা পেতিস, কিন্তু নিজের মানুষ গাছ জীবন কাটে কাটে না। তাছাড়া শিলা তো আপনার কাছে কখনো অমুকটা চাই তমুকটা চাই এমন করেনি, সে কেবলমাত্র আপনাকেই চেয়েছে, তাই না? আমার শুধু শিলাকে চাই, কিচ্ছু না। তোমরা প্লিজ আমার শিলাকে এনে দাও, চলো আমরা শিলাকে বাড়িতে যাই, শিলাকে নিয়ে আসি। দীপ, না 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 না, এভাবে না, কাল সকাল 11টায় আসেন, তারপর দেখি কি করা যায়। তুই তাই কর, ঠিক আছে? তো প্রিয়া, কাল তাহলে সত্যি শিলাদের বাসায় যাচ্ছ? আরে না, কাল সকাল 11টায় দীপু ভাই আসুক, শিলাকে ওই সময় আসতে বলবো। আচমকা দুইজন দুজনার মুখোমুখি, নিজেদের প্রবলেমটা নিজেরাই সলভ করতে পারে কিনা দেখি। বাহ, ভেরি গুড আইডিয়া।
তুমি? আমি তোমার জন্য এখানে এসে বসে আছি। Come on.